দেশীয় রঙিন দুনিয়ার একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। 3 দশকের অভিনয় জীবনে 2 শতাধিক সিনেমায় অভিনয় করেছেন এলাসময়ী অভিনেত্রী। দর্শকদের উপহার দিয়েছেন অসংখ্য ব্যবসা সফল সিনেমা, পাশাপাশি কখনো মেঘ কখনো বৃষ্টি এবং মেহের নিগার শিরোনামের সিনেমা দুটি পরিচালনাও করেছেন তিনি। বর্তমানে আমেরিকায় অবস্থান করছেন এই চিত্রনায়িকা। 18 নভেম্বর আমেরিকার ফ্যামিলি কোর্টে বিকেল 3:40 2 বছরের চুক্তিতে নির্মাতা ও অভিনেতা হাসান জাহাঙ্গীরকে বিয়ে করেছেন মৌসুমী। তবে তা বাস্তবে নয়, এটি একটি ওয়েব সিরিজের শুটিংয়ের দৃশ্য। কন্ট্রাক্ট বিয়ে নামের ওয়েব সিরিজটির শুটিং হয়েছে আমেরিকাতে। সিরিজটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন মৌসুমী এবং হাসান জাহাঙ্গীর। আরও রয়েছেন জনপ্রিয় কিছু তারকা। অসহায় মানুষের সহায়তা করা ওয়ার্ল্ড ওয়াইড সংগঠন হিউম্যান রাইটস এর তত্ত্বাবধায়নে SAS প্রোডাকশনের ব্যানারে শামসুল আলম সোহাগ এবং মাসুদ রানার সার্বিক সহযোগিতায় নির্মিত হয়েছে এই ওয়েব সিরিজটি। অভিনয়ের পাশাপাশি গল্প এবং নির্মাণের দায়িত্বেও আছেন হাসান জাহাঙ্গীর। সাসপেন্স থ্রিলার চরিত্রে দেখা যাবে মৌসুমীকে। তার চরিত্রকে ঘিরেই সাজানো হয়েছে এই ওয়েব সিরিজটির গল্প। আমেরিকাতে পাড়ি জমানোর পর সেটেল হওয়ার জন্য আমাদের দেশের মেয়েরা 2 বছরের কন্ট্রাক্ট বিয়ে করেন। তার পরের গল্পে উঠে আসবে বাংলাদেশ আমেরিকার বাস্তব পরিস্থিতির দৃশ্যপট।